দিন এক টাকা তোমায় দিতে হবে দিতে হবে হবে দিতে হবে গত এক ব্লক তৃণমূল যুব কংগ্রেস জাপাত জাপাত রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের পক্ষ থেকে বুধবার বেলা 11টায় 300 বেশি চিঠি লিখে পাঠানো হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে। এদিন ভরতপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে ওই সংগঠনের নেতৃত্ব সহ কর্মীরা প্রায় 300 বেশি চিঠি লিখে সেই চিঠিগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দপ্তরে পাঠালো ডাক বিভাগের মাধ্যমে, যাতে 100 দিনের বকেয়া টাকা সহ আবাস যোজনার টাকা থেকে রাজ্যের সাধারণ গরিব মানুষ বঞ্চিত না হয় সেই উদ্দেশ্যে ওই চিঠিগুলির মাধ্যমে লিখে পাঠানো হয়। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভরতপুর এক ব্লক উত্তরপাটের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ রানা ও সংগঠনের দক্ষিণ পাটের যুব সভাপতি প্রণব ঘোষ, ভরতপুর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদ, ভরতপুর এক ব্লক উত্তরপাটের যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শায়ের আলী সহ অন্যান্য তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থক। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওই সংগঠনের ব্লক সভাপতি মোহাম্মদ রানা কি বললেন শুনুন। দেখুন, আপনারা জানেন যে আজকে অমিত শাহ আমাদের ওয়েস্ট বেঙ্গল আসছেন, তাকে আমরা একটা বার্তা দিতে চাই। সেই বার্তাটা হচ্ছে যে আমাদের এলাকার 100 দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে, তাছাড়া যে আবাস যোজনার টাকা সেই টাকাটাও কেন্দ্র সরকার আটকে রেখেছেন। আজকে রিসেন্ট আমরা শুনলাম স্বাস্থ্যখাতে যে টাকা দিচ্ছিল সরকার কেন্দ্র সরকার, সে টাকাটা থেকে আমাদেরকে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে। এই বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে আগামী দিন সকলে মিলে একসাথে অমিত শাহকে একটা আমরা বার্তা দিতে চাই যে এই টাকা যত শীঘ্রই সম্ভব তাকে ছাড়তে হবে, নালে পরে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। সেই দাবিতে আমরা ভরতপুর ব্লক থেকে প্রায় 300-350 চিঠি, আমাদের বিভিন্ন অঞ্চলে এই প্রোগ্রাম চলছে, ব্লকের ব্লক পার্টি অফিস থেকে আমরা এই কর্মসূচি দিয়েছি। আমাদের জেলার নেতা নবনির্বাচিত আসিফ ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের ব্লক সভাপতির উদ্যোগে, নজরুল ইসলাম টার্জেন সাহেবের উদ্যোগে আমাদের এই অনুষ্ঠান চলছে। আমরা চিঠি লেখা কর্মসূচি আমাদের শেষ হয়েছে, আমরা এটা অমিত শাহের উদ্দেশ্যে পোস্ট অফিসের মাধ্যমে আমরা এই চিঠিগুলোকে পোস্ট করব, আমরা এখনই পোস্ট করব। তার কারণ আজকে কালা দিবস পালন চলছে সারা পশ্চিমবঙ্গে। আপনি জানেন যে অমিত শাহ কালো পা আমাদের পশ্চিমবঙ্গে পড়েছে, তার পা যেখানেই পড়ে সেখানেই আমাদের খারাপ দিক আমরা দেখতে পাই। যেখানে নরেন্দ্র মোদীকে দেখেছিলাম লাস্ট বিশ্বকাপ ফাইনালে ওনারা পৌঁছেছিলেন, তার জন্য আমরা আমাদের কাপ হেরে গেছি, সেই কালো পা নিয়ে অমিত শাহ পশ্চিমবঙ্গে পা রেখেছেন। আমরা মনে করি সেই কালো পা পশ্চিমবঙ্গে যখন পড়বে তখন পশ্চিমবঙ্গের মানুষের আরও খারাপ হবে। কেন্দ্রের অভিযোগ যে আপনাদের যে 100 দিনের যে কাজের টাকা সেইগুলো অনেক বেনিয়ম হয়েছে, সেই জন্য নাকি বন্ধ করা হয়েছে। আমরা আবেদন জানিয়েছিলাম যদি কোথাও বেনিয়ম হয়ে থাকে আপনারা তার বিরুদ্ধে তদন্ত করুন, তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় সেটা আইনানুগ ব্যবস্থা নেবে, কিন্তু এর জন্য তো সাধারণ মানুষের টাকা আটকে রাখা যায় না। আমাদের দাবি দেওয়া হচ্ছে সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মানুষ যাতে টাকাটা পায় এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা অলরেডি চিঠি অমিত শাহকে এর আগেও পাঠিয়েছিলাম, আমাদের মন্ত্রীরা আমাদের এখান থেকে যে প্রাপক রয়েছে তাদের চিঠি নিয়ে আমার নেতা অভিষেক ব্যানার্জি দিল্লির দরবারে গেছিলেন, সেখানেও তাদেরকে মানে হ্যারাসমেন্ট করা হয়েছে। আমরা প্রায় আমাদের এখানে 30-32 হাজার কর্মী মানে এনার্জি কাজের বই রয়েছে যেগুলো টাকা এখনো পাইনি। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম, রনি টেলিকম, রনি টেলিকম। মিদামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা, তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম, রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম, রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।